আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, এসএসটি টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো আপনারা যখন সঠিক ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে সময় ব্যয় করে লগ ইনে ক্লিক করেন, লগ ইনে ক্লিক করার পর যখন আপনারা ড্যাশবোর্ডে এসে নতুন শিক্ষার্থী এন্ট্রিতে গিয়ে শিক্ষার্থীর ভর্তি খাতা থেকে তার সঠিক তথ্য দেওয়ার পর যখন সংরক্ষণে ক্লিক করেন তখনই উঠে ডুপ্লিকেট বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ইজ ফাউন্ড, যা দেখলে খুব রাগ হয়, তাই না? তো কিভাবে আপনারা ডুপ্লিকেট বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ইজ ফাউন্ড এই সমস্যার সমাধান সরাসরি করবেন তা নিয়ে আমার আজকের ভিডিও। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজে নিজেই ডুপ্লিকেট বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ইজ ফাউন্ড সমস্যার সমাধান করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রিতে এসে আমি ফাহমিদা আক্তার নামে শিক্ষার্থীর সকল তথ্য এন্ট্রি দিলাম, দিয়ে সংরক্ষণে ক্লিক করলাম। ভেসে উঠলো ডুপ্লিকেট বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ইজ ফাউন্ড, যা দেখলে খুব রাগ ওঠে। তো এই সমস্যা সমাধানের জন্য আমি চলে যাব শিক্ষার্থীর ট্রান্সফার করণ এখানে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে খুঁজবো যে আমার মোসাম্মদ ফাহমিদা আক্তার নামের শিক্ষার্থী আছে কিনা। এই যে আছে, দেখেন ট্রান্সফার করণে আছে। তো আমি এখান থেকে তাকে ট্রান্সফার করে দিব। তো এজন্য তার এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটা কপি করে নিব আর এটা আমার ভর্তি খাতা থেকে দেখে লিখব। তারপরে আমি তাকে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে ট্রান্সফার করণে ক্লিক করব। ক্লিক করলাম, তারপরে এখানে আমরা ওকে বা হাতে ক্লিক করব। তো ক্লিক করলাম, একটু অপেক্ষা করবেন, দেখছেন এটা ট্রান্সফার হয়ে গেছে। তো এখন আমি কিছু সময় পরে শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণে ক্লিক করব, পরে একটু অপেক্ষা করব, দেখবেন চলে আসছে। তো এখানে গিয়ে আপনার বিদ্যালয়ের ঠিকানাটা সিলেক্ট করবেন, বিভাগ দিলাম, জেলা দিলাম, উপজেলা দিলাম, তারপরে ক্লাস্টারটা দিয়ে দিলাম আমার বিদ্যালয়ের, তারপরে আমার বিদ্যালয়ের নামটা এখান থেকে সিলেক্ট করে দিব, তারপরে শ্রেণী থাকলে দিব, না থাকলে না দিব। এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা যে কপি করেছিলাম এটা এখানে পেস্ট করে দিব, তারপরে অভিভাবকের এনআইডি নাম্বারটা দিব, দিয়ে আমি খুঁজনে ক্লিক করব। তো আমি খুঁজনে ক্লিক করলাম, এই যে দেখেন এসে গেছে মোসাম্মদ ফাহমিদা আক্তার। ঠিক আছে, এখন তাকে এডিট করব, এই জন্য আমি এডিটে ক্লিক করব। তো আমি এডিটে ক্লিক করলাম, করার পরে এখানে ফাহমিদা আক্তারের সকল তথ্য আছে। তারপরে আমি যা যা এডিট করব এখানে দেখব যে কী কী আমি এডিট করতে হয়, সব কিছু এখান থেকে এডিট করব। তো এই যে দেখেন বর্তমান ঠিকানার এখানে পুনরায় এটাকে আবার দিবেন, দিয়ে একই বর্তমান ঠিকানা এটা সিলেক্ট করে দিবেন, যদিও থাকে তারপরেও দিবেন। এখন শ্রেণীটা নির্বাচন করে দিন, তারপরে শিফট, তারপরে শাখা প্রযোজ্য নয়, রোল রংটা দিয়ে দিব, প্রাক প্রাথমিকে তার যে রোলটা আছে সেটা আমি দিয়ে দিব, 20 দিয়ে দিলাম। তারপর স্ক্রল করে একটু নিচে যাব। হ্যাঁ, নিচে গিয়ে এই যে মাতা, অভিভাবক কিন্তু মাতাই আছে এখানে, সব কিছু ঠিক আছে। তো এখান থেকে মোবাইল ব্যাংকিং এটাকে আমি নগদ করে দিব, সক্রিয় না থাকলেও সক্রিয় করে দিবেন। তো সক্রিয় করে দিলাম, দিয়ে আমি সংরক্ষণে ক্লিক করব। তো আমি সংরক্ষণে ক্লিক করলাম, সাকসেসফুল উঠল। এখন আমি শিক্ষার্থীর তথ্য আপডেট এখানে যাব, গিয়ে দেখব আমার শিক্ষার্থীটা এখানে আছে কি না। তো দেখি আছে কি না, এই জন্য এখানে একটু বাড়িয়ে নিই আমি বা পরবর্তীতে ক্লিক করি। করার পরে দেখি এই যে হ্যাঁ, মোসাম্মদ ফাহমিদা আক্তার, এটা কিন্তু আমার এখন শিক্ষার্থীর তথ্য আপডেটে চলে আসছে। ঠিক আছে, তো এভাবে আপনারা যে সকল শিক্ষার্থীর ডুপ্লিকেট বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ফাউন্ড আসে এভাবেই সমাধান করবেন। সবশেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বের হবেন। তো আমি লগ আউট হয়ে বেরোলাম। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, খুদা হাফেজ।